আসতে পারি? আসবেন কি, এসেই তো পড়েছেন। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে মধু ঢালি। এটা কোনো নাম হলো? এখানে আসার সময় বাহিরে লেখা দেখলাম আপনার নাম শিশিপাতি। তো আপনি শিশিপাতলে আমি মধু ঢালতে পারবো না কেন? একটা টেবিলে পাঁচটা মাছি থাকলে যদি একটা মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলি তাহলে কয়টা মাছি থাকবে? একটা থাকবে। কিভাবে? একটা মাছি মারার পর সবগুলাই তো উড়ে যাইব, শুধু মরাটাই পড়ে থাকবো। আচ্ছা বলুন তো, সাইক্লোন কি? এটা সঠিক বলতে পারলাম না, কিন্তু আইডিয়া করতে পারবো। আচ্ছা তাহলে আইডিয়া করেই বলুন। আমার মনে হয় সাইক্লোন হচ্ছে এমন এক ধরনের লোন যেটা সাইকেল কেনার জন্য দেওয়া হয়। আচ্ছা আপনার সিভিতে দুই বছরের গ্যাপ দেখা যাচ্ছে, এর কারণ কি? কারণ আমি এই দুই বছর জেলে ছিলাম। কেন জেলে ছিলেন? কেন? একটা খুন করছিলাম। কেন? কারণ সে আমার পুরো এক ঘন্টা ইন্টারভিউ নেওয়ার পর বলছিল যে আপনাকে চাকরি দেওয়া যাবে না। আচ্ছা কল্পনা করুন, আপনি একটি বিশতলা বিল্ডিং এর 15 তলায় আছেন, এমন সময় ওই বিল্ডিং এ আগুন লেগে গেল, সবাই ছুটাছুটি করছে, ঠিক এই সময় আপনি কি করবেন? কি আর করব, তখন আমি কল্পনা করা বন্ধ করে দেব। আচ্ছা আপনার বয়স কত? 30 বছর। আর আপনি এর আগে চাকরি করেছেন কত বছর? 35 বছর। কি বলছেন, এটা কিভাবে সম্ভব? ওভারটাইম করছি স্যার। আচ্ছা ধরুন একটা প্লেনে 50টা ইট আছে, তো এখান থেকে একটা ইট ফেলে দিলে কয়টা থাকে? এটা তো খুবই সহজ, 49টা। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, একটা ফ্রিজে হাতি রাখার 3টা স্টেপ কি কি? প্রথমে ফ্রিজটা খুলবো, তারপর হাতিটা ঢোকাবো, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেব। তৃতীয় প্রশ্ন, ওই ফ্রিজের মধ্যে আরেকটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? প্রথমে ফ্রিজটা খুলবো, তারপর হাতিটা বের করবো, তারপর হরিণটা ঢোকাবো, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেব। চতুর্থ প্রশ্ন, আজকে বনের রাজা সিংহের জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন আসেনি, তো এখন আপনাকে বলতে হবে যে কে আসেনি এবং কেন আসেনি। হরিণ আসেনি, কারণ সে তো ফ্রিজের মধ্যে। পঞ্চম প্রশ্ন, একটা লোক একটা কুমির ভর্তি খাল সাঁতরে পার হলো কিন্তু তার কোনো ক্ষতিই হলো না, সেটা কিভাবে সম্ভব? কারণ খালের মধ্যে যতগুলো কুমির ছিল সবগুলো সিংহের জন্মদিনে চলে গেছে। এবার শেষ প্রশ্ন, তারপরে ওই লোকটি মারা গেলেন, এখন আপনাকে বলতে হবে ওই লোকটি কিভাবে মারা গেলেন। তাহলে মনে হয় উনি খালের পানিতে ডুবে মারা গেছে। না আপনার উত্তর ভুল হয়েছে, প্লেন থেকে 50টা ইটের মধ্যে যে একটা ইট পড়েছিল সেটা তার মাথায় পড়েছিল, সেজন্য উনি মারা গেছেন। আপনি এখন আসতে পারেন। আচ্ছা আপনি এখানে আসার আগে সারাদিন কি করেছেন? স্যার কিবোর্ডের অক্ষরগুলা দেখলাম উল্টা পাল্টা করে সাজানো, সেই জন্য অক্ষরগুলার প্রত্যেকটা বাটন খুলে আবার ঠিকভাবে সিরিয়াল মতো লাগাইলাম। স্যার আপনাকে অনেক সুন্দর লাগতেছে, একদম ঠিক রকির মতো। রকি? সে আবার কে? ওই তো আমাদের এলাকায় জুতা সেলাই করে। আচ্ছা ধরুন আপনি রেল লাইনের কাছে বসে আছেন, হঠাৎ আপনি দেখলেন রেল লাইনের কোনো এক জায়গায় ভাঙা, ঠিক এই সময় একটা দ্রুতগামী ট্রেনও আসছে, এখন তো ট্রেনটা থামানো দরকার, তো এর জন্য আপনি কি করবেন? তখন আমি লাল নিশান উড়াবো। যদি রাতের বেলা হয়? তাহলে লাল আলো দেখাবো। আর যদি আপনার কাছে লাল আলো না থাকে তাহলে কি করবেন? তাহলে আমি আমার বোনকে ডাকবো। কেন, আপনার বোন এসে কি করবে? কিছুই করবে না, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো। আচ্ছা আপনার ওজন কত? চশমা সহ আমার ওজন 60 কেজি 100 গ্রাম। ও আচ্ছা, তো চশমা সহ ওজন বলার কি প্রয়োজন? কারণ চশমা ছাড়া আমি আমার ওজনের স্কেলটা দেখতে পারি না। মেয়ে মানুষ আর বলের মাঝে মিল কোথায়? এটা তো খুবই সহজ, 18 বছরের মেয়েরা ফুটবলের মতো পিছনে 22 জন দৌড়ায়, আর 28 বছরের মেয়েরা বাস্কেটবলের মতো পিছনে 10 জন দৌড়ায়, আর 38 বছরের মেয়েরা গলফ বলের মতো পিছনে 1 জনই থাকে, আর 48 বছরের মেয়েরা টেনিস বলের মতো, এই বলে তুই নে, ও বলে তুই নে। আচ্ছা আপনার বাড়ি কোথায়? ঘোড়া মারা। আপনার জেলা কোথায়? ভেড়া মারা। বিয়ে করেছেন কোথায়? বাঘ মারা। আচ্ছা আপনি ভ্রমণ করেছেন কোথায় কোথায়? বাঘেরহাট, ছাগলনাইয়া, বান্দরবান, গাইবান্ধা, হাতিবান্ধা, চিলমারি, বোয়ালমারি আর হইতেছে। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না, আপনি তো পুরো ন্যাশনাল জিওগ্রাফি ঘুরে ফেলেছেন। আচ্ছা শোনেন, আপনার মাতালের অভিনয়টা ভালো হয় নাই, আবার শুট করেন। আচ্ছা তাহলে ভালো হতো যদি একটু মদ দিতেন, কোক দিয়ে কাজ হয় না। আসল জিনিস তো দিতেই পারি, কিন্তু পরের দৃশ্য যে বিষ পানের তখন কি হবে? আচ্ছা আপনি তো যেকোনো মানুষের চরিত্র অভিনয় করে ফুটিয়ে তুলতে পারেন তাই না? হ্যাঁ পারি, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি। আচ্ছা শোনো, আজকে আমার মন খুবই ভালো, তো এখন বলো তোমার কি কি দাবি আছে, আজকে আমি তোমার সব দাবি পূরণ করব। স্যার আমি তো ছুটি কম পাই, নতুন বছরে ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না? আচ্ছা বলো কি রকম ছুটি চাও? আমি একটা না 6 মাস ছুটি চাই, বছরে 2 বার। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর হ্যাঁ তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ। আমরা
তাদেরকেই ভালোবেসে ফেলি, যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। যা মানসিক শান্তি দিবে না তা মূল্যবান হলেও পরিত্যাজ্য। উসনে মুঝে বুরে বক্ত মে ছোড় দিয়া থা অর আব উসকা কল আয়া কেতা কাহাঁ পর হো মেনে কাহা মে তো বাহার আ গই কেতা কাহাঁ পর মেনে কাহা তেরি ঔকাত সে I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and scammers, getting no licks in the family. Legacies, family. রিসিভ না করা প্রতিটি কল, উত্তর না দেওয়া প্রতিটি মেসেজ, আর এড়িয়ে যাওয়া প্রতিটি কথা মনকে জানান দিচ্ছিল যে সব শেষে আমি কতটা মূল্যহীন। বড়ি অজীব হ্যাঁ এ দুনিয়া, জিনকা মিলনা কিসমত মে নহীঁ হোতা, জিনকা মিলনা কিসমত মে নহীঁ হোতা, উনসে মোহাব্বত ভি বড়ি কমাল কি হোতি হ্যায়। আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, যার জন্য যাকে বানাওনি দয়া করে তার প্রতি তাকে আকৃষ্ট করো না, কারণ আল্লাহ তুমি তো জানো অসমাপ্ত ভালোবাসা কতটা কষ্ট দেয়। তুমি ভালোবাসো তো অন্যের ভালো থাকা দেখতে গিয়ে, অন্যের মন জুগিয়ে চলতে 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 তোমার ভালো থাকাগুলো হারিয়ে যায়নি তো? তুমি ভালোবাসো তো? মানে কিসি কে কাবিল নেই, इसलिए दूर रहता हूं, और जो मेरे बिना खुश हैं उसे मैं क्यों परेशान करूं? कहा बिना मैंने नहीं जी। My life, my rules, my style, my attitude. You love me or hate me, I don't care, but don't play with me, okay? দোস্তো সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাতে স্বপ্নে বিয়ে করে ফেলাইছি। কস কি কারে? তরে দেন মোহর কত দোস্তো? 2 লাখ টাকা। 2-1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিও। এই বইটাই আমি পাইতাছিলাম।